এক টানা লাগাতার ভয়ঙ্কর বজ্রপাতে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। বাজ পড়ে 14 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরো 16 জন। শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবারে। কবে, কখন এবং কোথায় ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা? পাশাপাশি আগামী 5 দিন পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলাগুলিকে সতর্ক করা হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। রাজ্য জুড়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে 14 জনের, আহত আরও 16 জন। ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী। প্রকৃতির রোষ থেকে বাঁচার ক্ষমতা কারণেই চলতি বছরে দেশের একাধিক রাজ্যে বৃষ্টির সঙ্গে বেড়েছে বজ্রপাতের পরিমাণও, তাতেই ঘটেছে প্রাণহানি। বিহারের পর এবার উত্তরপ্রদেশের বিভিন্ন অংশে বজ্রপাতের কারণে 14 জন নিহত এবং 16 জন আহত হয়েছেন বলেই জানিয়েছেন কর্মকর্তারা। রাজ্যে অতিরিক্ত বজ্রপাতের কারণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই সঙ্গে বজ্রাঘাতে রাজ্যের বিভিন্ন জায়গায় মৃত্যু 14 জনের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বজ্রপাতে নিহতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয় এবং নাগাল্যান্ড সহ মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় আগামী 5 দিন প্রবল বৃষ্টি হবে। দক্ষিণ তামিলনাড়ু, পণ্ডিচেরি, কেরলে আজ বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জারি করা হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে মরসুমের শুরু থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হয়নি, পাশাপাশি জুলাই মাসেও উত্তর এবং দক্ষিণ উভয়বঙ্গেই বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হুগলি, 2 মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি হবে না কোথাও, কিন্তু সপ্তাহের শেষে তুলনামূলক বেশি বৃষ্টি হবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গে এই মরসুম শুরু থেকেই ভারী বৃষ্টিপাত হয়েছে, কিন্তু আচমকাই আবহাওয়া বদলেছে। উত্তরবঙ্গের একাধিক জেলায় আচমকাই তাপমাত্রা বেড়ে যায়, যদিও এই পরিস্থিতি বেশি দিন বজায় থাকবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমবে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টি কিছুটা কমবে উত্তরবঙ্গে।